অষ্টম শ্রেণী ভূগোলে আজ তোমাদের একটা ভালো ক্লাস উপহার দেব। দেখো ভিডিওটা, অবশ্যই একটা ভালো ক্লাস। আমি আজ তোমাদের শেখাবো খুব সহজে কোন কায়দা করে এই চাপ বলে এই ছবিটা তোমরা সহজে এঁকে ফেলবে, প্লাস বায়ু প্রভাব, কোনটা কি বায়ু প্রভাব, খুব সহজে শিখিয়ে দেবো। আগে শিখিয়ে দিয়েছিলাম, একটা ভিডিওটা অনেকে ঝাপসা বা অনেকে বুঝতে পারছে না, আর তার জন্য নতুন করে একবার 5 মিনিটের জন্য এটাকে শিখিয়ে দেবো। এরপর আমি ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুটা কোনোদিন যাতে না ভুলো সেটাকে শিখিয়ে দেবো, কাকে বলে, আর স্থানীয় বায়ুটা তাকে মুখে বলে দেবো। আর এই যে ঘূর্ণাবাদ, কুতিব ঘূর্ণাবাদ, অনেকে বুঝতে পারো না, এই দুটো জিনিস আশা করি অনেকে বুঝতে পারো না, অ্যানাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু কী, আর ঘূর্ণাবাদ বা কুতিব ঘূর্ণাবাদ এটা কখনো ঘড়ি কাঁটা বিপরীত দিকে, কখনো ঘড়ি কাঁটার দিকে ঘটে। একটু যেন কষ্ট তোমাদের কাছে মনে হয় যে এটা ঠিক মাথায় ঢুকতে চায় না, আমি তো আছি তোমাদের সঙ্গে, দেখো একটু ভালো করে দেখে নাও। তাহলে প্রথমে আমি ছবিটা নিয়ে আলোচনা করে দিই, 1 মিনিট 5-4 মিনিট লাগবে হয়তো। চলো আমি ছবিটা কী করে আঁকবে, চলো একটা বৃত্ত এঁকে নিই। দেখো আমি হাতে করে আঁকছি, আমি কিন্তু কম্পাস দিয়ে আঁকতে পারতাম, কারণ হাতে করে আঁকার কারণটা একটু জেনে নাও, তোমরা যে কোনো সময় এরকম করে আঁকতে পারবে। আর যদি আমি কম্পাস দিয়ে আঁকি, তোমরা কম্পাসটা কোথায় আছে খুঁজবে আঁকবে, এটা তোমরা বসে খেলতে খেলতে বাড়ির মধ্যে খাবার খেতে খেতেও কিন্তু এটা আঁকা হয়ে যায়। চাপ মানে আমাদের কটা চাপ বলয় আছে একদম বলে দেওয়া যাবে, এবং বায়ু প্রবাহ কোনটা কী বায়ু প্রবাহ ছবিটা। বেশ, আমরা পৃথিবী এঁকে ফেলেছি, এটা বৃত্ত নয়, আমরা ওপর দিকটা কী নাম দেবো, উত্তর। নিচের দিকটা কী হবে গো? হ্যাঁ দক্ষিণ। স্যার স্যার ডান দিকটা পূর্ব দিক হয় না পশ্চিম দিক হয় মনে থাকে না? হ্যাঁ উত্তর দিকে এটা মুখ করে দেবে, তোমার বাড়ির যেটা উত্তর দিক সেটাকে উত্তর দিকে মুখ করে দেবে, এটাকে দিয়ে দেখবে ডান দিকটা পূর্ব দিক হচ্ছে আর বাঁয়ে পশ্চিম হবে, এটা তো নিয়ম। চলো আমরা একটা নিরক্ষরেখা এঁকে ফেলি, করেছি না 0 ডিগ্রি মান নিরক্ষরেখার। বেশ স্যার নিরক্ষরেখা আঁকলাম, চাপ বলে তো 7টা আছে, তাহলে এখানে একটা দাগ কেটে দিই, যার মাঝে আমি একটা চাপ বলে দেখিয়ে দেবো। তা নিরক্ষীয় লিখিয়ে দিই, নিরক্ষরেখা লিখে গেলাম, নিরক্ষ। আমি হাতে লেখা আমার মোটেই ভালো নয়, কিন্তু আমি তোমাদের টপিকটা আশা করি শেখাতে পারবো, কারণ আমার হাতে লেখা ভালো নিয়ে তোমাদের কিছু লাভ নেই, তোমাদের লেখাটা ভালো হলে স্যার করতে পারবে হবে। চলো তো নিরক্ষরেখা বলে নিরক্ষ লিখে দিলাম, কোনো কষ্ট হলো? হ্যাঁ আমাদের আর একটা কী লেখা আছে, কর্কটক্রান্তি, একটা মকরক্রান্তি। স্যার আমাদের কর্কটক্রান্তি মকরক্রান্তি ভুলে যাই, কোনটা কর্কট কোনটা মকর, একটা কথা মনে রাখতে হবে, কম মানে কম কথাটা মনে রাখলেই হয়ে যায়, তাহলে ক ম, এটা যদি উল্টো করে ক আর ম লিখ তো কম কথাটা আসবে না, তাহলে কর্কট, এটা কী হয়ে গেল কর্কট, তাহলে একটা এখানে চাপ বলো একটা হবে, তাহলে কর্কট লিখে দিই, এটা মকর লিখে দিই, মকর ম পেয়েছিলাম না, এটা কত হবে, এটা 23 পূর্ণ আঁকের 2, কিন্তু 23 পূর্ণ আঁকের 2 আমরা জানি, কিন্তু এক্ষেত্রে আমরা লিখব যেহেতু কর্কটক্রান্তি রেখার মান 23 পূর্ণ আঁকের 2 ডিগ্রি উত্তর আর এটা দক্ষিণ, এখানটা লিখবো আমরা 30 লিখবো, কারণ 23 থেকে একটু বেশি ওপরে চাপ বলে, তো 30টা কোথায় লিখবো কিন্তু সঠিক জায়গা লেখা কোনো হয়নি, আর 30টা কিন্তু বোঝালাম, তো এটাও 30 হবে, তা 30 হলে এটা কী হবে, এটা দক্ষিণ হবে, কারণ দক্ষিণ রয়েছে না, এটা উত্তর রয়েছে, কোনো ঝামেলা হলো না? এটাকে কী মেরু বলো গো, উত্তরটা উত্তরটা হচ্ছে সুমেরু, কেন গো আমরা এটা এবং স্যার ভুলে যাই, এটা কী মেরু আছে, এখানে একটা চাপ বলে হবে, ভুলে যায় এটা মানে যে যার মন সু অর্থাৎ সুমন ভালো মন সে তো উপরেই থাকে, আর কুটা নিচে থাকবে, কুটাকেও লিখে দিই, কোনো কষ্ট হলো? তাহলে এটা হচ্ছে কুমেরু, এটা কুমেরু কিন্তু টোটাল এই জায়গাটা আমরা একটু ওপরে আঁকলাম, মানে ঠিক এই জায়গাটা হচ্ছে 60 দক্ষিণ, ডিগ্রিটা লিখছি না, এটা উত্তর, এটা 60, তাহলে এখানে 90 ডিগ্রি, কারণ এই কোণটা আমাদের পুরোপুরি
জিরোর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি এটা 90 ডিগ্রি হয়, বলে আমরা এটাকে 90 নিয়ে নিই, 90 ডিগ্রিটা তো বিন্দু। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা হলো বোঝা বুঝিয়ে দিচ্ছি, তোমার ছবি না আঁকতে বেশিক্ষণ লাগবে না। তাহলে দেখো 1 2 3 ওপরে 1 2 আর আমাদের আর একটা কাছে যাবে, এই জায়গাটায় যাবে, এই জায়গাটায় আমাদের একটা হবে, এটা সুমেরু। আর এটা আর একটা কাছে যাবে, এটা হচ্ছে এটার ভিতরে বড়ো হলে এখানটা, এটা কুমেরু। চলো তাহলে আমরা বুঝে ফেললাম, সারিয়ে ফেললাম আমরা, এটা আমাদের কত লিখি নিই, এটা 80 লিখব, 80 থেকে 90, 80 থেকে 90 মধ্যে এই কাজটা ঘটবে। এখন আমাদের চাপ বলো এটা কী হবে, দেখো এটা হচ্ছে নিরক্ষীয় প্রথমে দেবে নিম্নচাপ। কেন নিম্নচাপ এখানটা দিলাম, কারণ নিরক্ষীয় অঞ্চলে তো নিম্নচাপ সৃষ্টি হয়, আমরা তো একটু উপরে বাস করছি, এই জায়গাটা ভারতবর্ষ আছে উত্তর গোলার্ধে, নিরক্ষীয় নিম্নচাপ। এটাকে যখন নিম্নচাপ দেবো এটাকে আমরা উচ্চচাপ দেবো, নিচে উচ্চচাপ দিয়েছি ওপরটা উচ্চচাপ দেবো, তাহলে কী হলো কর্কটীয় উচ্চচাপ মকরীয় উচ্চচাপ। ঠিক উচ্চ দিয়েছি বলে আবার নিম্ন দেবো, বিপরীত হয় চাপ বলে এটা বিপরীত হয়, তাহলে নিম্ন, তাহলে এটা এইটা হচ্ছিল সুমেরু, সুমেরু দুটো একই নাম হয়ে গেছে, এটা সুমেরু বৃত্তপদেশীয় দেবে, এটা শুধু সুমেরু দেবে, তা সুমেরু বৃত্তপদেশীয় নিম্ন হবে, মানে উচ্চ হয়েছে নিম্ন হবে, আবার সুমেরুটা উচ্চ হবে, হয়ে গেছে এরও ঠিক তাই, উচ্চ হয়েছে এটা সুমেরু, কুমেরু বৃত্তপদেশীয় নিম্নচাপ আর কুমেরু উচ্চচাপ। সাতটা চাপ বলা যাচ্ছে, 7 দিনে 1 সপ্তাহ, হয়ে গেছে কোনো ঝামেলা হলো না। স্যার এইখানটা আপনি বললেন যে এই জিরোটাকে মাঝে দেবে, যদি বলে নিরক্ষীয় উচ্চচাপ কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে আছে, আমি বইয়ে দেখিয়ে দিচ্ছি লাস্টে, আমি একবার লিখিয়ে দিই, দেখো এটা জিরোটা মাঝে দিলে কী হবে, এইটুকু 5 ডিগ্রি দক্ষিণ আর এইটুকু নেবো 5 ডিগ্রি উত্তর, 5 ডিগ্রি দক্ষিণ থেকে 5 ডিগ্রি উত্তরের মধ্যে কিন্তু নিরক্ষীয় নিম্নচাপটা বিরাজ করছে। স্যার কী মজা, তাহলে এটাও কি তাই হবে, হ্যাঁ 30টাকে মাঝে দাও কী হবে, তাহলে এটা নিচে কমে এলে 25 হবে, 25 থেকে 35 মধ্যে মকরীয় উচ্চচাপ বা কর্কটি উচ্চচাপ বা মকরীয় উচ্চচাপ বিরাজ করছে, এটা উত্তর এটা দক্ষিণ, তাহলে 25 থেকে 35 হবে, মাঝে 30 আছে, দুটোই কিন্তু মাঝে, নিরক্ষীয় জিরোটাও মাঝে এটাও মাঝে। স্যার এটাও কি মাঝে হবে, 7 লিখেছিলেন না, 7টা একবারে নিচে হবে, 7 থেকে 70 হবে, এটা মনে রাখবে। চলো আমি একবার দেখিয়ে দিয়ে কোন জায়গাটা আমি কথা বলছি, দেখো এই জায়গাটাতে যে চাপ আমি আগে দেখিয়ে দিয়েছি তোমাদের, প্রত্যেকটা ভিডিও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আবারও দিয়ে দেবো আমি, এটা লাস্ট পর্ব চলছে। এখানটা দেখো ছবিটা কিন্তু আমি তৈরি করে দিয়েছি প্রথম ধাপে, শুধু বায়ু প্রভাবগুলো নেই, এখানটা দেখো যে কত থেকে কত, 25 থেকে 35, আমরা তাই তো আনলাম, কর্কটীয় হোক বা মকরীয় হোক, আর এটা দেখো কত দেখলাম, আর একটা 80 ডিগ্রি উত্তরটা হলো দেখো 60 থেকে 70, তো 60টাকে নিচে দেবো, ঠিক আছে এখানটা দেখতে পাচ্ছ 60 থেকে 70, আর বাকিটা থাকলো আমি লেখাটা এতটাই খারাপ করে ফেললাম, কিন্তু আমি একটা এই এত লেখার মধ্যে শেখানোর চেষ্টা করছি, দেখো 60 থেকে 70 হলো, এটা 80 থেকে 90, সুমেরুটা কুমেরুটাও তাই, কুমেরু উচ্চচাপ, তাহলে চাপগুলো কী হবে আগে বলে দিলাম। এবার বায়ুর প্রভাবে ছবিটা কী করে আঁকবে, এই যে জিরো আছে এই যে 90 আছে, কিছুই নেই, এই জিরোর সঙ্গে 90 একটা স্কেল বসা দিয়ে, দেখো যে ঘরগুলো ফাঁকা হয়েছে 1টা 2টো 3টে, আমি যদি চাপ বলে এটা আমি আরেকবার ঝট করে এঁকে দিই, মনে করছি আমার এখানটা কুমেরু সুমেরু, এটা কুমেরু, এটা কুমেরু বৃত্তপদেশীয়, এই জায়গাটা কর্কটীয় মকরীয়, এখানটা কর্কটীয় এটা নিরক্ষীয়, তাহলে আমার 7টা চাপ বলে হলে আমি কটা ঘর পাবো, 1 2 3 4 5 6টা, 7টা গ্লাস দিয়েছি খেতে, 6টা লোক বসে আছে, এ পাশে ও পাশে গ্লাস আছে, তাহলে দেখো আমি স্কেলটাকে বসানো দেখিয়ে দিলাম, এইটাই শিখে নেবে, হ্যাঁ এইটাই শেখা আমি যে শেখাচ্ছি, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, 3টে ফর্মাকা আছে, আবার স্কেলটাকে ঠিক এরকম সমান্তল সরাবে,
এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, আবার সমান্তরাল সরাবে, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, হাতে করে করে নেবে, তিনটে করে দাগ হবে। দেখো আমি তিনটে করে দাগ বইয়ে যেটা আঁকা আছে আছে, আমি একবার তিনটে করে দাগ দিয়ে দিলাম, হয়ে গেছে, আশা করি কোনো কষ্ট নেই। এবার ওপর দিকেও তাই করবে, স্কেলটাকে বসাবে, তাহলে বাইপ্রোডাক্টটা সব দিক পরিবর্তন হয়ে যাবে, তিনটে দাগ হলো। আবার সমান্তরাল করে নেবো, এটা এটা এটা, আবার সমান্তরাল করে নেবো, এটা এটা এটা, ঠিক সমান্তরালে, যেন এদিকে এসে ঠিক আছে, জিরোটা এসে মেলার চেষ্টা করছে। দেখো এবার তীর চিহ্নটা দুটো কি একই দিকে দিয়ে দাও, ঠেকাঠেকি লাগিয়ে দাও, এবার সব বিপরীত দিকে মারবে, এটা তো হয়ে গেল, এর উল্টো দিকে হবে, এদিকে আর যাবে না, এটা এর উল্টো দিকে হবে। এবার সবগুলোকে তোমরা করে দাও, সবগুলোকে করে দাও, এটাকে উল্টো দিকে, এটা উল্টো দিকে, এটা আচ্ছা, এটাকে এদিকে হয়েছিল, এদিকে ঝামেলে হলো, গোড়াটা এঁকে দিতে পারো, কোনো অসুবিধা, সমান্তরাল লাগবে। তাহলে আমরা বুঝে ফেললাম ছবিটা ঝট করে কী করে আঁকতে, এর এর বিপরীত হবে, এটা এদিকে হবে, দুটো একই দিকে আসবে, মানে আয়নবায়ু এবং মেরুবায়ুটা একই দিকে আসবে। এই দুটো হচ্ছে আয়নবায়ু, নিরক্ষরেখার দুপাশে যে দুটো রয়েছে আয়নবায়ু, অর্থাৎ এবার কোন দিকে আসে দেখো, পেছিয়ে দাও, একটা মিডিলটাকে পেছিয়ে দাও, এটা কোন দিক থেকে আসছে, এটা উত্তর পূর্ব, তো এটা এই দুটো যদি আয়নবায়ু হয়ে থাকে তাহলে উত্তর পূর্ব আয়নবায়ু এটা, আর মাঝেরটা দুটো পশ্চিমবায়ু, তাহলে দেখো কোন দিক থেকে আসছে পশ্চিমবায়ুটা একবার দেখে নাও, এই মাঝেটা এই দিক থেকে পেছিয়ে দাও মিডিলটাকে, দেখো দক্ষিণ পশ্চিম, আর এইটাকে পেছিয়ে দাও উত্তর পশ্চিম, পশ্চিম মানেই পশ্চিমবায়ু, ঠিক আছে, তাহলে উত্তর পশ্চিম একটা, দক্ষিণ পশ্চিম একটা, পশ্চিমবায়ু, তার মানে প্রথম দুটো নিরক্ষরেখার দুপাশে দুটো, আমি এখানে একবার দেখানোর চেষ্টা করি, নিরক্ষরেখা এটা, এটা পাঁচ পাঁচ করে ছিল, দেখো এই দুটো হচ্ছে আয়নবায়ু, তাহলে উত্তর পূর্ব আয়নবায়ু, দক্ষিণ পূর্ব আয়নবায়ু, আবার দেখো পশ্চিমবায়ুটা তাই পেছিয়ে দেয়, দেখো এটা কী আসছে, এটা এইটা যাচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমবায়ু, হয়েছে, লিখছি কিন্তু উত্তরগুলো আর দেয় আমি দক্ষিণ পশ্চিমটা, যেই থেকে আসছে সেটাই তো বায়ুর নাম হয়। আশা করি আর কোনো কষ্ট হবে না, তোমরা বায়ু প্রবে ছবিটা খুব সহজ এঁকে ফেলবে, কেমন পার লাগবে জানাবে। চলো আমাকে আর দুটো জিনিস শেখাবো বলেছি, এই যে অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক, এটা কিন্তু পার্বত্য অঞ্চলে হয়, আমি একটা ছোট্ট ধারণা দিই, এটা পার্বত্য অঞ্চলে হয়, একটা বায়ু নেমে আসে, একটা বায়ু উঠে যায়, যেটা এইবার দেখো বানানটা লিখে নেবে, অ্যানাবেটিকের অ, অটা উপর দিয়ে উঠে গেল, আর কটা দেখো নিচে দিয়ে নেমে এলো, আমি কি বুঝাতে চাইলাম, কয়ের কানটা নিচে দিয়ে নেমে এলো, অয়ের লালটা উপর দিয়ে উঠে গেল, আর এটাকে দিন লিখে দাও, এটাকে রাত লিখে দাও, দেখো সংজ্ঞাটা তৈরি হয়ে গেছে, অটা মানে অ্যানাবেটিক, ওপর দিয়ে উঠে যাবে বায়ুটা, আর দিন লিখেছি না, তাহলে সংজ্ঞাটা শুরু হবে কী দিয়ে, দিনের বেলায় সূর্যের তাপে পাহাড়ের গায়ে, আমি এখানটা পড়িয়ে দিই, হ্যাঁ, দিনের বেলায় সূর্যে পর্বতের গায়ে বাতাস উষ্ণ হয়, দিনের বেলা তো উষ্ণ হবেই, সেই জন্যই তো দিন লিখেছি, নিচে তো রাত লিখেছি, দিন আর রাত না লিখলে সংখ্যাটা তৈরি করতে পারবে না, তখন ওপরে, তখন ওপরে অংশটা উষ্ণ হয় না। আর একটা মজার জিনিস শিখিয়ে দিই, যখন ওপরে বাতাসটাকে তুলছো, অর্থাৎ তুমি অ্যানাবেটিক আঁকছো, এদিকেও তোলো, এদিকেও তোলো, তাহলে এটা যখন ওপর দিয়ে উঠছে তা নিশ্চয়ই কেউ চাপ দিচ্ছে, এটাই তো ঘটনা, তার দিনের বেলায় পাহাড়ের গায়ে বাতাস উষ্ণ হয়, তখন উষ্ণ হলে ওপরে উঠে যায়, তখন ওপর থেকে ঠান্ডা বাতাস নেমে আসে, দেখি সংজ্ঞাটা কী দিয়েছে, তখন তখন মাঝের বাতাস তো উষ্ণ হয় না, মাঝের বাতাস তো উষ্ণ হয় কি গায়ে, একটা বাতাস কী করে উষ্ণ হয়, মাটির মধ্যে লাগে, মাটিটা উষ্ণ হয়, মাটির মধ্যে লেগে যায়, তারপর তো উষ্ণ হয়, ঠিক হাঁড়ি হাঁড়ি জল গরম করার মতো, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে বাতাস, সূর্য তাপ দিল, খুব গরম হলো, উঠে গেল বাতাসটা হালকা হয়ে, আর তখন তো জায়গাটা ফাঁকা থাকবে না, নেমে আসবে, তাহলে সেটাই লিখেছে, উষ্ণ হালকা বাতাস প্রভাবে নিচে যদি নামতে থাকে তখন হয় কী হয়, হালকা বাতাস বায়ুর প্রভাবে ওপর ঢাল বরাবর নিচে থেকে ওপর দিকে নাম উঠতে থাকে, এটা উঠতে থাকে, এই যেটাই উঠতে থাকে, অ তো উঠে গেছি না, অ আর কত উঠতে থাকে, এটাকে বলছি আমরা অ্যানাবেটিক। চলো কয়ে বিপরীত, রাতের বেলাতে আমরা করতে হবে, কারণ দিন আর রাত বলেছি, কারণ আমি অ লেখা করিয়েছিলাম আর ক লেখা করিয়েছিলাম, দিন বলেছিলাম আর রাত বলেছিলাম, তো কয়ে রাতের বেলায়
চলে এসো, দেখো সংখ্যাটা কেমন মিলে যাচ্ছে। রাতের বেলায় তাড়াতাড়ি তাপ বিক্রম করে ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে পড়ে, তখন এই জায়গাটা শীতল হয়ে, মাটিটা আগে শীতল হয়ে পড়বে, তখন শীতল হয়ে মানে পাহাড়ের গায়ে মাটিটা তখন উঁচু যাবে, ভারী বাতাস পর্বত ঢালবে, নামতে থাকে। শীতল হয়ে গেলে কী হবে, এই জায়গাটা মাঝের অংশ উষ্ণ থাকবে, তখন এই জায়গাটা নেমে আসবে, উপরে উঠে যাবে, তখন নেমে আসবে ঠান্ডা করার জন্য। এইটা হচ্ছে ক্যাডাবিটি, অর্থাৎ যেটা নেমে যায় সেটা ক্যাডাবিটি, কয়েক কানটা নেমে যাচ্ছে। কি ভালো লাগলো, চলো আমরা একটা ছোটো আলোচনা করব যে ঘূর্ণাবর্ত কি। ঘূর্ণাবর্ত হচ্ছে সাময়িক বায়ু, হ্যাঁ, এটা হঠাৎ আসে, কালবৈশাখী, তারপর আমাদের হ্যারিকেন, টাইফুন, এগুলো একটা হঠাৎ ঝড়, ঠিক আছে, এগুলো ঘূর্ণাবর্ত। সংজ্ঞাটা একটু দেখে নাও যে এখানে তোমাদের উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বলেছে, তোমরা বুঝতে পেরেছো তো, পৃথিবী মাঝে নিরক্ষরেখায়, ওপর দিকটা উত্তর গোলার্ধ, নিচেটা দক্ষিণ গোলার্ধ, আমরা উত্তর গোলার্ধে বাস করছি। চলো আমরা দেখে নিই কী বলেছে। কোনো অল্প পরিসর জায়গায় বায়ু হঠাৎ চাপ কমে গেলে, আমি দুটো ছবি আঁকি, হ্যাঁ, একটা আমি একটা ঘূর্ণাবর্ত আঁকি আর একটা প্রতিব ঘূর্ণাবর্ত আঁকি। এটা হচ্ছে ঘূর্ণাবর্ত আঁকবো আমি, এই জায়গাটা প্রতিব ঘূর্ণাবর্ত আঁকবো। খুব ঠান্ডা মাথায় দেখে নাও, এতটাই সহজ কিন্তু না বুঝলে এতটাই জটিল লাগবে। তাহলে এটা আমি ঘূর্ণাবর্ত আঁকবো বলেছিলাম আর এটাকে প্রতিব ঘূর্ণাবর্ত আঁকবো বলেছি। তাহলে ঘূর্ণাবর্ত মানে হচ্ছে এটা আমাদের ঘূর্ণাবর্ত তৈরি হয়, আমাদের মানে নিরক্ষীয় অঞ্চলে বা ক্রান্তীয় অঞ্চলে আমরা যেটা বাস করছি ভারতবর্ষে, দেখালাম সেইখানে একমাত্র ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। আমরা জানি টিভিতে দিন শুনি একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, কখনোই বলে না প্রতিব ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার মানে বুঝে ফেললাম যে আমাদের এই জায়গাটা ক্রান্তীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। স্যার সেটা আবার কীরকম জিনিস? দেখো ঘূর্ণাবর্ত মানে তার নিরক্ষরেখায় কী করে, গো সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাহলে এই জায়গাটা সবসময় গরম আর ওপর দিকটা তো ঠান্ডা, এটা বুঝতে হবে যে সুমেরু এবং কুমেরু অঞ্চল ঠান্ডা, এই জায়গাটা হবে প্রতিব ঘূর্ণাবর্ত আর এই এই জায়গাটা হয় আমাদের ঘূর্ণাবর্ত। দেখো নিরক্ষরেখা আছে, ওপরে নিচে দেখাচ্ছি কীরকম গরম, আর দেখো তাহলে দিনের বেলায় প্রচুর তাপ, বাতাস গরম হলো, ওপরে হালকা হলো, ওপরে উঠে গেল, ফাঁকা জায়গা থেকে ফুট বাতাস ছুটে এলো। তাহলে দিনে যখন বাতাসটা নিচে কে ছিল কেন্দ্র, ধরো কেন্দ্রে তখন আমাদের মানে এখানটা দেখে নাও যে অল্প পরিসর স্থানে হঠাৎ বায়ুর চাপ কমে গেলে, বায়ুর চাপ কমে গেলে নিম্নচাপ তৈরি হয়, চাপ কমে গেলেই তো নিম্ন, বাইরের দিকে তুলনামূলক উচ্চচাপ থাকে। তাহলে কেন্দ্রে তখন নিম্নচাপ, বাইরে তখন উচ্চচাপ, এই জায়গাটাকে পূরণ করার জন্য উচ্চচাপ থেকে বাতাস ছুটে আসে, জায়গা কোনোদিন ফাঁকা থাকে না। তাহলে এই বাতাস ছুটে আসে, এটাই কিন্তু ঘূর্ণাবর্ত। তা কেন্দ্রে নিম্নচাপ তৈরি হয়, এর কেন্দ্রে তাহলে কিছুর উচ্চচাপ তৈরি হবে, এর যদি কেন্দ্রে নিম্ন, এটা যদি ভালো বুঝতে পারি যে এর কেন্দ্রে নিম্নচাপ হলো, পাশে উচ্চচাপ থেকে বাতাস ছুটে এলো, এর বিপরীত হবে, কারণ বিপরীতটা এর হবে যে কেন্দ্রে উচ্চচাপ আর নিম্নচাপ থেকে বাতাস ছুটে আসবে। বাতাস কি ছুটে আসবে? না, কারণ বাতাস ছিটকে বেরিয়ে যাবে, এই যখন ছুটে আসছে এ তখন বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? এর বিপরীত হবে যা কিছু ঘটবে, এ তো কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হলো, উচ্চচাপ থেকে বাতাস ছুটে এলো, এ কেন্দ্রে উচ্চচাপ সৃষ্টি হয়েছে, তো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস ছুটে যাচ্ছে। দেখো ছবিটা একবার, একটা দেখো বাতাস কেন্দ্রমুখী হয়েছে, কেন্দ্রমুখী হয়েছে, এবার দুটো গোলাতে দুরকম হয়, সে দেখা পরে বলে দিচ্ছি, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এর বিপরীতটা, একটা ঢুকবে একটা বেরোবে, একটা কেন্দ্রে নিম্নচাপ হবে একটা কেন্দ্রে উচ্চচাপ হবে। এটা কিন্তু পরিষ্কার, মানে এটা কিন্তু মানে মেঘ মুক্ত হয়, যত উচ্চচাপ তৈরি হবে না এই সুমেরু কুমেরু অঞ্চলে, এটা তো সুমেরু কুমেরু অঞ্চলেই হয়ে থাকে ঠান্ডা জায়গা, তত আকাশ ভালো থাকবে, উচ্চচাপে আকাশ কিন্তু ক্লিয়ার থাকবে, ঝকঝক করবে উঁচু, আর এ বিপরীত কী হবে, নিম্নচাপ যত তৈরি হবে ঝড় বৃষ্টি, যদি ক্রান্তীয় অঞ্চল তো ভয়াবহ আকার না, এখানে দিয়ে দিয়েছে 160 সেমি পর্যন্ত মানে কিমি পর্যন্ত ঝড় হয় ঘন্টায়, হ্যাঁ ভীষণ ঝড় বৃষ্টি হয়। তা নিম্ন ঘূর্ণাবর্তই তো আমাদের কাহিল করে দেয়, উচ্চচাপে কিন্তু ঝড় বৃষ্টি হয় না, এ বিপরীত অবস্থাটা। সেই জন্য বলছে প্রতি ঘূর্ণাবর্ত প্রতিব ঘূর্ণাবর্ত, এর কেন্দ্রে নিম্নচাপ, এর কেন্দ্রে উচ্চচাপ, এর বাতাস বেরিয়ে চলে যায়, এর বাতাস কেন্দ্রগামী হয়
আর এটা এইবার দেখো এখানে একটা যে ঘড়ি কাঁটার দিকে আর বিপরীত দিকে বলেছি, এই যে ঘূর্ণাবর্ত আমি পড়লাম যেটা নিম্নচাপ, এটা দেখো উত্তর গোলার্ধে যখন যাব উত্তর গোলার্ধে ঘড়ি কাঁটার উত্তর উত্তর গোলার্ধে এভাবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। আমরা তো উত্তর গোলার্ধে বাস করছি, আবারও বলছি আমাদের যদি নিরক্ষরেখা এটা হয় তো আমরা এই জায়গাটায় বাস করছি উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘোরে। তোমরা এই জায়গাটা এঁকে দিতে পারো ঘড়ি কাঁটা বিপরীত দিকে, তখন নিম্নচাপটাকে দেখাবে, উঁচু চাপটা কিন্তু সে একই ঘটনা, কারণ উত্তর গোলার্ধে সে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘোরে, উচ্চ চাপের এটা বাতাসটাকে ঢুকিয়ে দেবে, একটা বাতাস ঢোকাবে নিম্নচাপেরটা, উঁচু চাপের বাতাস বার করবে। এদিকেও একটা আঁকতে পারো, মানে দুটো উত্তর গোলার্ধে নিম্ন গোলার্ধে আঁকতে পারো, আর ঘূর্ণাবর্ত আঁকতে পারো, প্রতিব ঘূর্ণাবর্ত আঁকতে পারো। আশা করি এবার বুঝতে পারলে, এরপর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের আরও আরও ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।